সংক্ষিপ্ত সম্মানিত মেহেরপুর জেলার সাধারণ, আমরা যারা বিএনপির সাধারণ কর্মী উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আমার কাছে সবচাইতে মূল্যবান যারা বিএনপির কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে, এক মিনিটে দেড় মিনিটে এত কথা বলা যাবে না। আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই, বাংলাদেশ নিশিরাতের অবৈধ সরকারকে হটানোর জন্য কোনো কিছু কোন ইস্যুর দরকার নয়। আজকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, জনতা আজকে শুধুমাত্র দ্রব্য মূল্যের কারণে আপনারা দেখেছেন না, বিশ্বাস উঠে গেছে মানুষের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কায়দায় আওয়ামী লীগের নেতারা পাচার করেছে, একটা মেম্বার থেকে শুরু করে কেন্দ্রের নেতা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা পাচার করে এই টাকার ভার আজকে জনগণের মাথার উপরে পড়েছে, যেগুলোর কারণে আজকে নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক কিছু বলার ছিল সিনিয়র নেতৃবৃন্দর উপস্থিতিতে, যাই হোক, আগামী দিনে দেখা হবে রাজপথে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ মেঘলাকে পর্যায়ী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। গান নিয়ে উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সরবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান বাবলু, সংগ্রামী সাথী ভাইয়ের আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন। মেহেরপুর আওয়ালা ভুট্টু দেবে তো এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব সাবেক গাংনী উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্টো। জনাব জুলফিকার আলী ভুট্টো, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএনপি কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যে বিক্ষোভ সমাবেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদুরুন উপস্থিত আছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত আছেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গাঙ্গির গণমানুষের নেতা ধানের শীষের কাণ্ডারি জাভেদ মাসুদ মিল্টন উপস্থিত আছেন, মেহেরপুর জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলা গাংনী পৌরসভা মুজিবনগর উপজেলা মেহেরপুর সদর মুজিবনগর পৌরসভা সহ মেহেরপুর পৌরসভা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি সংগ্রামী শুভেচ্ছা দিয়ে সংক্ষেপে একটি কথা বলে শেষ করব। আজকে একটি কথা মনে রাখবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ, এই দ্রব্যমূল্যের কোনটির দাম কম? একটি কথা আছে, সারা গায়ে ফোড়া থাকলে মলম কোথায় লাগাবেন? প্রত্যেকটা জিনিসের দাম আজকে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা শহরে সরকারের নামে মাত্র যে খোলা বাজারে চাল দিচ্ছে, ওইখানে দাঁড়িয়ে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, 6 বছর 7 বছর 8 বছরের শিশু সহ শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে 2 কেজি চাল নেওয়ার জন্য তারা এখানে অস্থির হয়ে আছে। তারপরে দেখবেন 2 ঘন্টা পরে অর্ধেক মানুষ চলে যাচ্ছে, কিন্তু এর মধ্যে সরকার ঘোষণা করছে আর কিছুদিনের মধ্যেই আমরা একেবারে উন্নত বিশ্বে চলে যাব, আমেরিকা ইউরোপে বাস করব। লজ্জা লাগে। গতকালকেই তথ্যমন্ত্রী বলেছে বাংলাদেশে আর কোনো বিক্ষোভ দেখা যায় না, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আসলে কি বিক্ষোভ দেখা যায় না? এই যে সত্য কথা বলার অভ্যাস নাই, যে সরকারের রাতের ভোটের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার জনগণের ভালো মন্দ কোনো কথা দেখতে চায় না, তারা লুট করার জন্য ব্যস্ত। এই মন্ত্রী পরিষদ থেকে পাড়া মহল্লা পর্যন্ত সিন্ডিকেট করে
প্রত্যেকটা দ্রব্য মূল্য কৃত্রিম সংকট করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা লক্ষ্য করে দেখব, নিজ গ্রামের দিকে তাকান, নিজ মহল্লার দিকে তাকান, তাদের কি পরিবর্তন এসেছে এই 13-15 বছরের মধ্য দিয়ে। তাই আমরা বলতে চাই, এর প্রতিবাদ আর না প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তার একটু আমাদের দেশে প্রত্যাবর্তন, একটা আবার সুষ্ঠু নির্বাচন, সেই লক্ষ্যে কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য আগামী দিনে আমাদের প্রস্তুত হতে হবে, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে। এই চিপা গলির মধ্যে প্রশাসনের অনুমতি নিয়ে এরকম কর্মসূচি দিয়ে এই সরকার আরো উৎখাত করা যাবে না। তাই আমাদের প্রস্তুত হতে হবে আগামী দিনের লড়াই সংগ্রামের জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বৈঠকে পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক সাবেক বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল। জনাব আব্দুল আওয়াল, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, এই দামের বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুর জেলা, সারা বাংলাদেশ সহ মেহেরপুর জেলায় যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশের সম্মানিত সভাপতি মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাসুদ অরুণ সহ সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে সশব্দ সালাম। সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আজ রাতের ভোট ডাকাত সরকার জনগণের ভোট না নিয়ে ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়ে আজকে ক্ষমতায় আছে। তাই তারা আজকে জনগণের ব্যথা বোঝে না, সাধারণ মানুষের কথা না বুঝে, সাধারণ মানুষের কথা না ভেবে তারা আমার বড় বিএনপির সেক্রেটারি মেঘলা বলে গেল, লাখ লাখ কোটি কোটি ডলার টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করে সেখানে তার বস ছেলে মেয়ে আরাম আছে, আর দেশের সাধারণ জনগণ কি কষ্টে আছে। আজ নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, তার কোনো খবর নাই। ইনশাল্লাহ আজকে থেকে শপথ নিতে হবে এই অবৈধ সরকারকে ক্ষমতার থেকে উচ্ছেদ করে আবার দ্রব্যমূল্যের স্বাভাবিক দামে ধরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। সাথে ভাইয়ের আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব মনিরুজ্জামান গাড্ডু। জনাব মনিরুজ্জামান গাড্ডু, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের রাজনৈতিক গুরু জনাব মাসুদ অরুণ উপস্থিত আছেন, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত আছেন, গাংনী গণমানুষের বিপদের কাণ্ডারী এবং 2018 সালের নির্বাচনের ধারে শীষের নির্বাচনের প্রার্থী এবং এই সরকারের অত্যাচারের বিরুদ্ধে যিনি খুঁটি হয়ে দাঁড়িয়ে আছেন গান্ধীর এবং মেহেরপুরের বিভিন্ন জায়গায়, সে জাভেদ মাসুদ মিল্টন সহ আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে ঘোষণা করতে হচ্ছে যে আজকে আমরা একটা জনসভা প্রতিবাদ করব, একটা প্রতিবাদ সভা করব, যেখানে গলির মধ্যে করতে হচ্ছে। এটা আমাদের ব্যর্থতা,
আমি মনে করি সময় এসেছে, আমি একটু কবিতার সুরে আপনাদেরকে বলতে চাই। অরুণ ভাই প্রথমে আসার পরেই বলেছে যে গাড্ডু কবিতা লিখেছে এইটার ইয়েতে। বন্ধুরা আমার, আমি শর্টে কথা বলছি, পশ্চিম করে মেঘ জমেছে, এটাই ঝড়ের পূর্বাভাস। নৌকা তোমার কূলে ভিড়াও, নইলে হবে সর্বনাশ। সাহস তুমি দেখায় না, জীবন যদি বাঁচাতে চাও নৌকা ছেড়ে জমিনে আসো, আঞ্জমতা হয়ে যাও। পুলিশ তুমি যতই মারো, তোমার বেতন হাজার বারো। মিশনে যদি যেতে চাও, মিশন জানেন তো বলে, মিশনে যদি যেতে চাও মারা ধরা ছেড়ে দাও। বন্ধুরা আমার, আমি এই কারণে বলছি যে আজকে আমাদের এখানে এখনো জনসভা শুরু হয়নি ওই কায়দায়, আমাদের এখনো প্রধান অতিথি সহ এখনো অনেকে উপস্থিত হয়নি, আমরা এখন শো ঠেকাচ্ছি মাত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দু একটা কথা আপনাদেরকে বলছি। মেহেরপুরের বাস্তবতা, মেহেরপুরের অবস্থা আজকে বিএনপির জন্য উর্বর অবস্থা এবং বিএনপির ঘাঁটি, ঠিক না বেঠি? আজকে মেহেরপুরের জনগণ, জাতীয়তাবাদী জনগণ যদি ইচ্ছা করে মাসুদ অরুণের উদ্দেশ্যে বলি, জাভেদ মাসুদ বিদ্রোহের উদ্দেশ্যে বলি, আপনারা ডাক দেন, হাজার হাজার জনগণ, লক্ষ লক্ষ জনগণ আজকে রাজপথ কম্পিত করবে, আপনারা গলির ভিতরে আর আপনারা প্রোগ্রাম করবেন না। আমি আহ্বান রাখতে চাই সকল জনগণকে, আপনারা ঘর ছেড়ে বাড়ির ছেড়ে রাস্তায় আছেন, রাজপথে আছেন, এই অবৈধ সরকারকে যদি এখান থেকে আমাদের নামাতে হয় এছাড়া কোনো বিকল্প নাই। একটা ছোট্ট স্মৃতিচারণ করে আমি শেষ করব। বন্ধুরা আমার, 2018 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যাদের গায়ে জাতীয়তাবাদী চেতনার গন্ধ রয়েছে সেই মানুষগুলো কেউ ঘরে শুতে পারেনি, ঠিক না বেটি? সেই সময় তার নিজের বিছানায় শুতে পারেনি। আশ্চর্যজনক হলো এরা সত্যি 86 বছর বয়সের বৃদ্ধকেও জেল খাটাতে ওই সময় দ্বিধাবোধ করেনি। মেহেরপুর জেলায় 700 জনের নামে গায়েবি মামলা হয়ে এখনো তারা কোর্টে হাজিরা দিচ্ছে, ঠিক না বেটি? আমরা তার প্রতিশোধ নিতে চাই, বলতে চাই, উচ্চারণ করতে চাই, একটা একটা করে আমরা প্রতিশোধ নেব। সময় এসেছে, পশ্চিম করে মেঘ জমেছে, আমি বলেছি আপনারা তৈরি হন এবং আপনাদেরকে আমরা আহ্বান জানাতে চাই। আর একটা বিষয় ছোট্ট করে বলবো, শেষ করেন, সেটা হচ্ছে বন্ধুরা আমার, ভিতরে কিন্তু গুপ্তচর আছে, ভিতরে গুপ্তচর আছে যারা সাইনবোর্ড লাগিয়ে নিজেকে আজকে জাতীয়তাবাদীর সাইনবোর্ড লাগিয়ে নিজেকে ওইভাবে উপস্থাপন করতে চায়। আপনারা তাদেরকে চিহ্নিত করবেন, আপনারা তাদেরকে চিহ্নিত করবেন। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য গাঙ্গিপুর বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুরাদ আলীকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিবাদে সারা দেশের বিক্ষোভ সমাবেশের যে অংশ হিসাবে বিএনপি আয়োজিত
যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকের মেহেরপুর জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি মেহেরপুরের মেহেরপুর জেলা বিএনপির মেহেরপুরের এক আসনের সাবেক সাংসদ জননেতা জনাব মাসুদ অরুণ উপস্থিত আছেন। বলেন কি কি খবর ভাইরা, বলেন শুনিনি আপনাদের বক্তব্য আগে। না বলেন 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 কি বলতে চান, শুনিনি। সংগ্রামী নেতৃবর্গ মঞ্চ প্রবিষ্ট আছেন, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গাঙ্গুই গণমানুষের নেতা সাবেক এমপি জননেতা জনাব আমজাদ হোসেন সাহেব মঞ্চ প্রবিষ্ট আছেন, মেহেরপুর কলেজের সাবেক ভিপি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জনাব আবদুল্লাহ সাহেব উপস্থিত আছেন, জননেতা জনাব রেজাউলক সাহেব উপস্থিত আছেন, জনাব ইলিয়াস হোসেন সাহেব উপস্থিত, জেলা বিএনপির সংগ্রামী নেতৃবর্গ বিশেষ করে গাঙ্গুর কৃতি সন্তান জননেতা জনাব জাবেদ মাসুদ মেহেরপুর সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বন্ধুরা সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। ভাইরা আজকে সারা দেশব্যাপী মধ্যরাতের সরকার সংগ্রামী মেহেরপুর জেলার নেতৃবর্গ, আপনারা জানেন বিগত জাতীয় নির্বাচনে মধ্যরাতে অবৈধভাবে ভোট ডাকাতি এই সরকার, জনগণের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই, জনগণের প্রতি যাদের কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, জবাবদিহিতে নেই, আজকে তাদের লাগামহীন দুর্নীতি অপকর্ম এবং তাদের যে স্বৈরাচারী মনোভাব তারই কারণে আজকে সকল দ্রব্যমূল্যের দাম লাগামহীন বেড়ে চলেছে, যা এদেশের সকল শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজকে সারা জাতি উদ্বুদ্ধ, আজকে সারা জাতি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আমরা আজকে তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছি। বন্ধুরা, আমাদের পূর্ববর্তী নেতারা অনেক মূল্যবান কথা বলে গেছে, আজকে আমি যে সংক্ষেপে দুটি কথা বলতে চাই সেটা হলো দলের মধ্যে থেকে আজকে দলকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করার জন্য আমার মনে হয় আমাদেরকে সব আগে সর্বপ্রথমে মনোনিবেশ করা উচিত এবং দলকে শক্তিশালী ভাবে রাজপথে লড়াই সংগ্রামের মধ্যে আনতে পারলে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আন্দোলনের মুখে পতন ঘটিয়ে আবার এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে দিতে পারি। ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আগামী দিনে রাজনৈতিক মাঠে রাজপথে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই অবৈধ সরকারকে নামাতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনোয়ার ভাইকে, ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আলমগীর খান ছাতু উপস্থিত হয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আবদুল্লাহ উপস্থিত হয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আব্দুর রউফ মাস্টার উপস্থিত হয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব শহীদুল আলম উপস্থিত হয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব শহীদুল ইসলাম নাসির উপস্থিত হয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব ফয়েজ মোহাম্মদ, ওটা নিয়ে আর কি দরকার এখন, আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মেহেরপুর জনাব আবু বৈদুল্লাহ সেন্টু, মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক জনাব সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম, আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, জনাব আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক মেহেরপুর জেলা কেন্দ্র, খুবই সংক্ষিপ্ত।
চলে আসবে, মা হাতে চলে আসবে, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। বিসমিল্লাহি রাহমানির রাহিম। মেয়র জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা, এই জনসভায় সভাপতিত্ব করছেন মেহেরপুর মাটি ও মানুষের নেতা, মেহেরপুর রাজপথের শিবা ওসালা, গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনতা দল মাসুদ গরু। আজকে মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ আজকে দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে রাখাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম সাথী ও বন্ধুগণ। আপনারা জানেন মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, চাল ডাল তেল গ্যাস সরকার প্রতিনিয়ত দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মহাসমাবেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা যখন ছোটবেলাতে ট্রেন লাইনে গিয়েছি, সকল দেখেছি ছোট ছোট বাচ্চারা ট্রেনের পাটিতে কান দিয়ে শুনে আর উঠিয়ে বলে এখন ট্রেন আসতেছে। মানে ওরা কানে দিয়ে যখন ট্রেনের পাটিতে শুয়ে থাকে তখন বুঝতে পারে বাতাসে একটা সুর ভেসে আসছে, ঝিকঝিক ঝিকঝিক একটা শব্দ। আমি লেগের বন্ধুদের বলি শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে গেছে, বাতাসে কান পেতে শুনুন। হাসিনার পায়ের তলে মাটি নেই, যতই মনে করেন যতই হুমকি ধমকি দেন, গোপালগঞ্জ আর ফরিদপুরের প্রশাসন দিয়ে বাংলাদেশের মানুষকে দমে রাখতে পারবেন না, বাঙালি জাতিকে দমে রাখতে পারবেন না। সাথী বন্ধুগণ, আজকে মার্চ মাসের দোসরা মাস, এই মাসে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ। ধন্যবাদ আব্দুর রশিদকে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব উমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বদরুদ্দিন বিশ্বাস এবং মুজিবনগর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আমিরুল ইসলাম। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা ফয়েজ মোহাম্মদকে আহ্বান জানাচ্ছি। জনাব ফয়েজ মোহাম্মদ, তুমি কই? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত
স্বাধীনতা সংগ্রাম করার জন্য, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, দেশ নেত্রী বেগম খালেদাকে আপনাকে বিএনপি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবার জন্য আমরা এই আওয়ামী দুঃশাসন নিবেদন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাল ডাল তেলের দাম কমিয়ে ন্যায্য মূল্যে সস্তায় মানুষকে যাতে খাওয়াতে পারি, মানুষ যাতে নাবিশ্বাস ছেড়ে বাঁচে। আজকে সারা দেশব্যাপী মানুষ আজকে বাজারে গেলে মানুষ চাল ডাল কিনতে যারা কাম করে তাদের নাবিশ্বাস হতে যাচ্ছে। আমরা আজকের বিএনপির প্রতিবাদ সভা থেকে চাল ডাল তেলের দাম কমাতে হবে, সারা দেশব্যাপী আওয়ামী অত্যাচার নিবেদন জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং এই খুনি অবৈধ
এখন এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার জন্য আমি জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আব্দুর রউফ মাস্টার সাহেবকে আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রউফ মাস্টার, তাড়াতাড়ি আসুন। সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম, এখন বক্তব্য রাখছেন আব্দুর রউফ সাহেব। সভাপতি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাননীয় বাংলা মানুষের নেতা ইমরান হোসেন সহ আমার সাথে অনেক পুরানো সহকর্মী উপস্থিত আছে, আর আমার বিএনপি কর্মী ভাইরা যারা জিয়ার একান্ত অনুগত এবং জিয়ার একান্তই আস্থা বাঁধনকে ভালো। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে বক্তব্য বেশি আমি দিতে পারবো না, আমি অসুস্থ মানুষ। আমি সর্বেন্দর আপনাদেরকে অনুরোধ রাখছি, বিএনপির মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে, এখনো সাধারণ মানুষ বিএনপির প্রতি আস্থা রাখে, যাই বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারি। তাই আমি আমাদের আপনাদের সকলের কাছে আগুন আবেদন জানাচ্ছি, হারাহারি মারামারি কূটনীতি নিজেদের মধ্যে বন্ধ করে সকল মানে জিয়ার সৈনিকদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারকে উত্থান করতে হবে, যার ফলে এদেশের মানুষ তাদের জীবনের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের সন্তান সন্ততিদের মাথা তুলে বিশ্বের বা মানচিত্রে উঁচু হওয়ার অধিকার তাদের পায়। আমি সেই বড় আহ্বান রেখে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পতন ঘটি। আমরা যে অনেকেই বলে সিএসি অধীনে কোনো নির্বাচন হবে না, একমাত্র সরকার পরিবর্তনকারী কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার যাই বলা হোক সেই সরকারের অধীনে ভোট হলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পরিবর্তন হবে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে এবার এদেশের মানুষের কোনো পরিবর্তন হবে না, আওয়ামী লীগ সেটা নিজের মতো করেই নির্বাচন করবে। অতএব আমাদেরকে সাধারণের সব দিকে খেয়াল রেখে ঐক্যবদ্ধভাবে আমরা খালেদা জিয়াকে শক্তিশালী করি, আমরা উত্থান করব। এই বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি দেশ সালাম দিয়ে আপনাদের আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, যারা পেছনে এসছেন সামনে চলে আসছেন, এই রাস্তা দিয়ে রনে আগে যাও, আমি এদিকে দেখছি বসেন, এদিকে আমি যাদের দেখছি বসেন, আমি যাদের দেখতে পাচ্ছি তারা বসেন। এবার বক্তব্য রাখবেন সাথে ভাইয়ের আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে
আমরা এই সরকারে উর্দুমুটি ভোগের খাদ্য যোগ্য করে আমরা প্রতিবাদ সভায় আজকে উপস্থিত হয়েছি। আজকের এই দুঃসময় আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, আজকের এই সভা করতে গিয়ে পথের পথের বাধার মধ্য দিয়ে আজকে মেহপুর জেলার সংগ্রামী নেতা কর্মীরা সমস্ত ভয়কে উপেক্ষা করে আজকের এই সভায় উপস্থিত হয়েছে। আমি সেই কারণে আজকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার সময় অনেক বেরিয়ে গেছে, আমাদের হাতে কিন্তু এখন আর সময় নেই। এখন আমাদের যত দাবি আসবে না কেন, আমাদের একটাই দাবি আজকে সামনে আসতে হবে, সেটা হচ্ছে এই সরকারকে খাদ্যের মধ্য দিয়ে দ্রব্যমূল্যে শুধু উন্নগতি নয়, আজকে নেতা কর্মী যারা আজকে জেলে অবস্থান করছেন, যারা বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছেন, আজকে দেশব্যাপী বেগম খালিজাকে মুক্ত করার জন্য আমাদের প্রিয় নেতা তাইফুল আমরকে দেশে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদেরকে মাঠে নামতে হবে। একটি মাত্র দাবি নিয়ে, সেই দাবি হচ্ছে এই সরকারের পতন। এছাড়া আর কোনো দাবি আমাদের আজকে হতে পারে না। সম্মানিত সভাপতি, আমাদের রবীন্দ্র সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সময় উনি ঢাকার থেকে সমস্ত বাধা উপেক্ষা করে আজকের এই মিটিং উনি উপস্থিত হয়েছেন। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা যদি এই কথাগুলোই আপনি বলতে চাই, ঐক্যবদ্ধ থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এই সরকারের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে যে বাংলাদেশ জাতিসংঘ দল কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করতে হবে, এই সরকারের আপনারা যারা এইভাবে কষ্ট করে এসেছেন, যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বারবার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই স্বল্প পরিসরে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আপনাদের আজকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে কোন শিক্ষার্থী শক্তিশালী কম নয়। আমরা এই শক্তি নিয়ে আগামী দিন আমরা এগিয়ে যেতে চাই এবং আগামী দিন আত্মদেশ নিয়ে এই সরকার কাজে আমরা আন্দোলনের আত্মদের নামতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে ভাইয়ের আমার চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ সাথীয় ভাইয়ের আমার গত 18 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের আগের রাতে 29শে ডিসেম্বর ভোট ডাকাতি করে চুরি করে প্রশাসনকে দিয়ে এই সিন্ডিকেট সরকার একটি সিন্ডিকেট বানিয়ে দিয়েছে সারা বাংলাদেশে। যার যা ইচ্ছা ব্যবসায়ী সিন্ডিকেট দাম বানিয়ে দাও, 120 টাকার সরিষার তেল এখন 240 টাকা, কয়েকদিন পরে 1000 টাকা কিছু হলেও শেখ হাসিনার কিছু যায় আসে না। এই ফরিদপুরের জেলা ছাত্রলীগের নেতারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাঠিয়েছে, তাদের টাকার অভাব নেই। 2000 কোটি টাকা তেল, 2000 টাকা তেলের কেজি হলেও আওয়ামী লীগের এই লুটপাটকারী সিন্ডিকেটের এই গোষ্ঠী কিছু যায় আসে না। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য এর প্রতিবাদে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাংনীর সাবেক এমপি জনাব আমজাদ সাহেব, জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রাণপ্রিয়
ভাইরা যারা দীর্ঘদিন ধরে এই জাতীয়তাবাদী দলের সঙ্গে লড়াই সংগ্রামে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও কর্মসূচিতে নিয়মিতভাবে আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন, এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে মেহেরপুর জেলা বিএনপি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে যে আয়োজন করেছে আপনারা উপস্থিত হয়েছেন। পরিষ্কারভাবে বাণিজ্য মন্ত্রী বলে দিয়েছে দ্রব্যমূল্য আমরা কমাতে পারব না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে গিয়েছে সাবেক রাতের নির্বাচন কমিশনার বেহুদা চরম অন্যায় করেছে। আজকে সরকার বেসামাল হয়ে গিয়েছে, এক এক মন্ত্রী এক এক কথা বলছে। আমি এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা ঢাকাকে প্রস্তুত করুন, কথা খুব পরিষ্কার। মেহেরপুরের মাটি বিএনপির খাঁটি। বহু পরীক্ষা আমরা দিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য জান মাল দেওয়ার জন্য প্রস্তুত আছে মেহেরপুরের বিএনপি নেতৃবৃন্দ। আজকে ষড়যন্ত্র করে এই সমাধা খালেদা জিয়াকে 2 কোটি টাকার জন্য, যে টাকা আজকে 10 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে গিয়েছে, বন্দী রাখা হয়েছে। আমি যদি প্রশ্ন রাখতে চাই, কি করছেন ঢাকার নেতৃবৃন্দ, কি করছেন ঢাকার নেতৃবৃন্দ? শত শত কোটি টাকা আজকে কোথায় চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা। এই শেখ হাসিনা আজকে লুটপাট করে তার নেতা কর্মীরা সিন্ডিকেট করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। বন্ধুরা, আমার সামনে প্রচন্ড দুর্ভিক্ষ, প্রচন্ড দুর্ভিক্ষ। ব্যর্থ এই সরকার, এই সরকার ব্যর্থ সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনায়। আজকে সিসি সিসি করে আমি বলি সিসি কি ভোট করে, ভোট করে ডিসিআরএসপি। এই গতকালকে সিরাজগঞ্জের মিটিং এ কমল সাহেব বলেছে, আমেরিকার সংগঠন সম্পাদক, যে প্রধানমন্ত্রীর আন্ডারে ভোট হবে। ফার্স্ট নামের একটা সীমা থাকে, ফার্স্ট নামের একটা সীমা থাকে। আর সিসি সিসি করে আমাদের দৃষ্টিভঙ্গিকে অন্যকে দিকে দেওয়া হচ্ছে, কৌশল করছেন। দুর্ভিক্ষ ঠেকান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাণিজ্য মন্ত্রী পদত্যাগ করেন। ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ছাত্রলীগ বলে কে যে ছাত্রলীগ না করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না, কি দুর্ভাগা দেশ। আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, কোথায় নিয়ে যাচ্ছেন দেশটাকে, আজকে কোথায় নিয়ে যাচ্ছেন? সামাজিক সম্পর্কটাকেও আপনি বিচ্ছিন্ন করে দিচ্ছেন, এই দেশকে একটি তলাবিহীন জুড়ের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। উন্নয়নের জোয়ারের কথা বলে দিগম্ব নারীর মুখে লিপস্টিক মাখিয়ে, উন্নয়ন দিগম্ব নারীর মুখে, উলঙ্গ নারীর মুখে লিপস্টিক দিলে সেইটা যদি উন্নয়ন হয়, তাহলে আমি মনে করি সেই নারীটাও সাজানো হলো। মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে আমাদের নেতা কর্মী এদেশের মানুষকে আর কোন রকমে আপনি আজকে রাখতে পারবেন না। আজকে চারিদিকে জোয়ার উঠেছে। আমি ঢাকার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, ঢাকাকে প্রস্তুত করেন, আমরা প্রস্তুত আছি, যে মুহূর্তে ডাক দেবেন আমরা প্রস্তুতি নিয়ে চলে যাব। আপনাদের উপস্থিত হয়েছেন প্রতিনিয়ত জেলা বিএনপির আহ্বানে যারা উপস্থিত হচ্ছেন, সবাইকে আন্তরিক সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান রাখছি আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব ইলিয়াস হোসেন সাহেবকে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। সময় শেষ, ওনার বক্তব্য এখন আর হবে না, এখন ইলিয়াস সাহেব বক্তব্য রাখছেন। আমরা
বিসমিল্লাহির রহমানির রহিম চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই সমাবেশ সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ এবং উপস্থিত রয়েছেন কেন্দ্র থেকে আগত কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার অভিষেক সাহেব সহ জেলা বিএনপি এবং কেন্দ্র থেকে আগত যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে চাই। বন্ধুগণ, দেশ আজ শান্তি কাল অতিবাহিত করছে, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় নয়, দেশকে আজকে সমস্ত সেক্টর থেকে আলাদা করে ফেলা হয়েছে এবং প্রতিটা সেক্টরই হাহাকার অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে এই ফোটারবিহীন সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বারবার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলাকে আটকি রেখে এই দেশকে বর্তমান সরকার এই হাসিনা সরকার তার কব্জায় রাখতে চায়। সে দেশের মানুষকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অতি অত্যন্ত ভয় পায়, অত্যন্ত ভয় পায় বলে তেমন কোন কেস নয়, সামান্য কেসে তাকে জোর করে আটকে রাখা হয়েছে। এর থেকে বহু করে বেশি কেস, মার্ডার কেস আসামি এবং বড় বড় ফাঁসি কাস্টে যাওয়ার লোককেও আজকে আটকে রাখা হয়েছে, তাদের কিছুই করা হচ্ছে না। তাই বন্ধুগণ, আজ যে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে এবং এই সরকারকে সরাতে হলে আমাদের প্রত্যেককে রাজপথে অবস্থান নিতে হবে এবং রাজপথে রাজপথে ফেসলা হবে। তা আমি বলতে চাই আজকে প্রধানমন্ত্রী সহ তিনি আমাদের মাঠে এসেছেন, তিনি যে বললেন করে রাজপথে নেতৃবৃন্দের বক্তব্য আমরা চাই ঢাকা সহ ঢাকা নেতৃবৃন্দকে রাজপথে মুক্ত করতে হবে এবং আমরা আসি আমরা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জিন্দাবাদ, জাতীয়তাবাদের দল জিন্দাবাদ, সবই আমার রক্তম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ইলিয়াস হোসেনকে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জেনারেল আব্দুর রহমান সাহেবকে সাথে ভাইয়ের আমার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসাধারণ সম্পাদক জেনারেল মাহফুজুর রহমান, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শীর্ষ সংগঠন দল কেন্দ্রীয় সংসদের সহসংগঠনী সম্পাদক জনাব ইফতেখার সেলিম অগ্নি, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর জেলা বিএনপির
আজকে এই দেশে চাল ডাল বিদ্যুৎ গ্যাস সহ সমস্ত জিনিসের দাম বাড়ার প্রতিবাদে সারা বাংলাদেশ জেলা বিএনপিরা সমাবেশ করছে। তারই অংশ হিসাবে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সম্মুখে উপস্থিত নেতা কর্মী ভাইরা এই সম্মেলনে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্র থেকে আগত স্বাস্থ্য সম্পর্ক নফরুল ইসলাম সাহেব, মেহেরপুর দুই আসনের সংসদ সাবেক সংসদ সদস্য আমদাদ হোসেন, সিনিয়র সহসভাপতি মিল্টন হোসেন মিল্টন আর তো ভাই